পাহাড়ে আমরা সর্বোচ্চ উঁচু জায়গায় অবস্থান করছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে কালা পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। এই গ্রুপের প্রধান হচ্ছে রিপন সরকার, ব্যবস্থাপক কর্মধা। তিনি আমাদের এই টিমের পুরো ম্যানেজমেন্টে আছেন এবং ওনার নেতৃত্বে আমরা এই মুহূর্তে কালা পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। আর আমাদের গাইড হিসেবে আছেন আস্কির ভাই, আর আমাদের টিমে আরও অনেক আছেন। সবার সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের এই গ্রুপের টিম লিডার রিপন সরকার, আমাদের স্যার আছেন হচ্ছে জাহাঙ্গীর, আর অবিনাশ, জাকিরুল, সাহেল, রঞ্জিত এবং শামীম, যিনি পাহাড়ে গিয়ে গিয়েও যিনি টাকার ধান্দায় আছেন শামীম। আমরা যাচ্ছি এই পুরো টিম নিয়ে। কালো পাহাড় নিয়ে আমার একটা স্বপ্ন ছিল, অবশেষে সেই স্বপ্ন পূরণ। আমাদের যাত্রা মূলত আসগরাবাদ নামক জায়গা থেকে শুরু। আমার কাছে পাহাড় হলো খুলে দয়াবান রাজার মতো, সবকিছুতেই তথা। ঠিক তেমনি কালো পাহাড়ে যাওয়ার জন্য অনেকগুলো পথ, সেই অনেকগুলো পথের একটা পথ আমি বেছে নিয়েছি। আমাদের গাইড বলল পাহাড়ে ছোট নালা বা স্থানীয়দের ভাষায় ছড়া, সেটা দিয়ে গেলে কষ্ট অনেকটা কম হবে। আমরাও বললাম রাজার মতো তথা। হ্যালো, আমরা একটা টিম আজকে কালাপাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। এটা বলা হয় বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট, তো আমরা প্রথমবারের অভিজ্ঞতা এটা যাচ্ছি। আপনারাও সামনে আসবেন, আমরা আরও আপনাদের সাথে থাকবো। পুরোটা সময় ধরে আপনারা থাকেন আমাদের সাথে এবং এনজয় করেন আমাদের সাথে দূরে বসে কালাপাহাড়ের এনজয়। একটা সময় আমরা হাঁটতে হাঁটতে খাসিয়া পুঞ্জিতে উঠলাম। পুঞ্জি, এটা পাহাড়ি আদিবাসীদের ভাষা, আর পুঞ্জি মানে হচ্ছে গ্রাম। এখন কোন পুঞ্জিতে আইছে? পুটিসরা পুঞ্জি নানি, লবণসরা পুটিসরা। মজা লাগে? হ্যাঁ মজা লাগে। ওকে, পুঞ্জি থেকে আবার সেই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নামছি। এই মুহূর্তে পাহাড়ের খুব গহীন পাহাড়ে আমরা এখন যাচ্ছি এবং খুব উঁচু নিচু। এখন শুধু পাহাড়ি সরু নালা দিয়ে অবিরত হাঁটা, আর এই পানিপথ দিয়ে হাঁটার কারণে বোধহয় আমাদের কষ্টটাও কিছুটা কম মনে হচ্ছিল, যতটা না টিলা রাস্তা দিয়ে হাঁটলে কষ্ট হতো। গেরে
এবার পানিপথ থেকে বিশাল উঁচু পাহাড়ের দিকে উঠার পালা। আমরা উঠছি। আমরা মূলত পাহাড়ের ওই উপরের অংশে যাব। ওই দিক হচ্ছে আপনার ভারত আর এই দিক হচ্ছে বাংলাদেশ। আমরা এখন ওই পাহাড়ে যাচ্ছি। পাহাড়ে আসলে বিশেষ সতর্কতা হচ্ছে এখানে পাহাড়ি হাতি পাওয়া যায়। আজকে এই মুহূর্তে প্রদীপ দাস সহায়তায় ফুলাউড়া উপজেলা বৃহত্তম বাংলাদেশের তাজিংডং এর দ্বিতীয় পরেই এটার দ্বিতীয় স্থান। এটা হচ্ছে ফুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের 13 নং কর্মদা ইউনিয়নের হালা পাহাড় নামক স্থান। এটা হচ্ছে সর্বোচ্চ পীঠ, যেখানে খাড়া হইলে মোটামুটি পূর্ব দিকে ভারত এবং উত্তর দিকে হইল কি সাগরনাল জুড়ি উপজেলা সাগরনাল ইউনিয়ন ওই জায়গা থেকে পরিদর্শন করা যায়। ওই জায়গাটা খুবই সুন্দর, ওখানে আসলে আসলে সবারই ভালো লাগবে। আর ওই জায়গায় একটা বই আছে, ওই জন্য এটা পাহাড়ি হাতি হাতিগুলার গাইডলাইন নিয়ে আসতে হবে সেখানে আসলে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারতের অংশ। আমরা কালো পাহাড়ে আমরা সর্বোচ্চ উঁচু জায়গায় অবস্থান করছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের অংশ, আর এটা হচ্ছে পূর্ব দিক। আর উত্তর দিকে যদি আমরা তাকাই জুড়ি সাগরনালের অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা তো আলির একেবারে লাস্ট সীমানা, যেটা বাংলাদেশের বর্ডার রয়েছে, মানে কি তার অন থেকে এলে আর কিতা কিতা দেখার জিনিস আছে আর কিতা রয়েছে এখানে। তো আসি আমরা তো দেখি খালি আল্লাহর বাস্তে সিলেরি ভাষায় মতো কা না আইলে আমরা ও মুকাম দেখা তো আই আমরা বহুত দূরে দূরে থেকে আই সিলেট থেকে আই জাফরু থেকে আই দেখাতি ওরে মানুষ আই মুকাম দেখা লাগে সাতাসুরার মুকাম। আসলে সাতাসুরার মুকাম এতে চার বলা যায় খালি দেখা যায় যে সাতাসুরার মুকাম অনেকে দান্তবাজি করে লিয়া যায় কি সাতাসুরার মুকাম দেখা, সাতাসুরার মুকাম দেখাও যায় না আর দূরইতে দেখায় দূরইতে দেখাও যায় না যে সাতাসুরার মুকাম কালাতার যাওয়া যায় কালার যাওয়া যায় না। আর আপনারা একটু সতর্ক থাকবা যে সাতাসুরার মুকাম করে আপনারা যেতে কি হতে ঠেকান তো আরে আইয়া ভাইব দেব ওখান সাতাসুরার মুকাম। আসলে এখন পর্যন্ত কেউ সাতাসুরার মুকাম দিচ্ছে না, তার উপরে সিন্নি দিয়া যায় কি মানত করবে। পাহাড়ের সর্বোচ্চ উঁচু জায়গা থেকে আমরা এখন আবার নিচের দিকে নামছি। আমাদের জন্য অপেক্ষা করছিল আরেকটি সুন্দর কিছু। কালো পাহাড় আসলে এই জায়গাটাও আপনারা দেখতে পারেন, অবশ্য আপনার গাইড।
পর্বত পাহাড়ের ভিতরে একটা রাত্রি যাপনের মতো একটা সুন্দর একটা জায়গা। আপনারা এখানে প্রপার ওয়েতে আসলে এখানে থাকতে পারবেন। আমরা এখন কালো পাহাড় দেখার পরে লংলা পাহাড়ের যে সবচেয়ে উঁচু যে পাহাড় আমরা ওইটা দেখার পরে আমরা এখানে এসেছি শায়াবালির আন্ডারে। আপনি পাচ্ছেন যে এখানে লেকের মতো একটা জায়গা, আর এখানে থাকার মতো কিছু ঘর আছে, আর এখানে খুব সুন্দর জায়গা। আপনারা চূড়া দেখতে আসার পর এই জায়গাটাও আপনারা দেখার মতো একটা জায়গা, এই জায়গাটাও আপনারা দেখার জন্য নির্বাচন করতে পারেন।